ক্যাসিনোতে জড়িত কেউ ছাড় পাবে না ব্রিফিং এ ওবায়দুল কাদের শুদ্ধি অভিযানকে স্বাগত জানালো বিএনপি রাঘব বোয়ালদের ধরার দাবি আরতে যথেষ্ট মজুদ তারপরও কমছে না পেঁয়াজের ঝাঁজ খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মিয়ানমার মিশর তুরস্ক থেকে আসছে টনকে টন পেঁয়াজ দুই ঘন্টা টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা তীব্র জলজটে নগরবাসীর ভোগান্তি চরমে এবং পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার ৪৫টি গ্রাম প্লাবিত ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুম চলমান শুদ্ধি অভিযান কোন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি দুর্নীতি করলেও কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি আওয়ামী লীগ নিজ দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় অভিযানটা হলো অপরাধীর বিরুদ্ধে অপকর্ম অপরাধ যারা করবে দুর্নীতি করবে যে ক্যাসিনো ব্যবসা করবে মাদকের ব্যবসা করবে টেন্ডারবাজি চাঁদাবাজি করবে এ ধরনের অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকার কোনো ব্যক্তি বিশেষকে বা গোষ্ঠী বিশেষকে ছাড় দেবে এমন কোনো বিষয় নয় কতজন ঠিক এ ধরনের কোনো তালিকা বিষয় নেই সারা বাংলাদেশেই এটা শুধু রাজধানী কেন্দ্রিক নয় সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশেই যারা এ ধরনের অপরাধ করবে অপকর্ম করবে প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বর্তমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাঘব বোয়ালদের ধরার দাবি করেন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের অবস্থা আরও খারাপ হবে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস এই ট্রোকায়ের পকেট থেকে যদি এত টাকা বের হয় এত টাকা যদি বের হয় তাহলে আপনাদের বাঘা বাঘা পকেট থেকে কত বের হবে আপনি বলেছেন যে আপনি ঘর থেকে শুরু করেছেন পরিচ্ছন্নতা শুদ্ধি অভিযান আপনার বক্তব্যকে স্বাগত জানাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি রাঘব বোয়ালকে ধরবেন এই সরকার ক্ষমতায় থাকলে এই দেশের মাটিও থাকবে না এই দেশে একদিন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না এখন যা বলতেছি লোকমান হোসেন ভুঁইয়ার ক্যাসিনো কাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ব্যাপারে পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস লোকমান হোসেনের অনুপস্থিতিতে বিসিবির কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি ট্রাইব্যুনালে বিচার শেষ হবার আগেই ফিক্সিংয়ের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই মোহাম্মদ আশরাফুলকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি বরাবরই বলে আসছেন শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স শুধু তাই না শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ এবং সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছিল ক্রিকেটারদের শৃঙ্খলার ব্যাপারে ক্রিকেট বোর্ড যখন আপোষহীন তখন বোর্ড পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার ব্যাপারে কি দ্বৈত নীতিতে থাকবে বিসিবি যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এখনো এটা তদন্তাধীন এই তদন্ত চলছে এখন যদি কোনো সময় আমরা যদি মনে করি যে আমাদের কোনো সিদ্ধান্ত ব্যাপার আছে সেটা বোর্ডে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে বিসিবি পরিচালক লোকমান হোসেন ভুঁইয়ার ক্যাসিনোর ঘটনায় ক্রীড়া বিশ্বের সংবাদ মাধ্যমে এসেছে নেতিবাচকভাবে ব্যাপারটি নিয়ে বেশ বিব্রত ক্রিকেট বোর্ড লোকমান হোসেন ভুঁইয়া বিসিবির গুরুত্বপূর্ণ বিভাগ ফ্যাসিলিটি কমিটির চেয়ারম্যান তার অনুপস্থিতিতে এই কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না ক্রিকেট বোর্ডে আমরা কেউ আমরা এটা আশা করিনি অবশ্যই এটা সবাই সবাইকে হতবাক করেছে একজন দুজনের জন্য আমার মনে হয় না কোনো প্রভাব পড়বে কারণ আমার মনে হয় যে দৈনন্দিন যেরকম কাজ চলছে সেরকমই কাজ চলতে থাকবে আর স্বাভাবিকভাবেই কাজ কার্যক্রম চলবে জানা গেছে এ মাসের দ্বিতীয় সপ্তাহে পরবর্তী বোর্ড সভায় বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে গুদামে থরে থরে বস্তা ভর্তি পেঁয়াজ, তারপরও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজারে ব্যবসায়ীরা বিক্রি বন্ধ করে রাতারাতি পেঁয়াজের দাম দ্বিগুণ করে দিয়েছেন। আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মজুদ থাকা সত্ত্বেও অনৈতিকভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। অভিযানের পরে খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বিস্তারিত শফিকুল আলমের রিপোর্টে। খাতুনগঞ্জে প্রতিটি আড়তে থরে থরে সাজানো ছিল পেঁয়াজ, কিন্তু রবিবার ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর এক লাফে বেড়ে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 20 থেকে 30 টাকা। এমন বাস্তবতাই মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের যে তথ্য সেটা আমরা পেয়েছি, যেমন 29 তারিখে যে রেট ছিল 40 টাকা বা 50 টাকা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30 তারিখে থেকেই তারা কিন্তু সেটা অধিক দামে তারা বিক্রি করছে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ রয়েছে। অভিযান পরিচালনা করার পর তিনি সাংবাদিকদের জানান, এখানকার ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। দেশে কিন্তু পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে, এখানে মুষ্টিমেয় যারা ইম্পোর্টার আছেন তারা এখানে এই বাজারটাকে অস্থির করার চেষ্টা করছেন। আমাদের কথায় আশ্বস্ত হয়ে এখানে যারা আড়তদার সমিতি আছে বা আড়তদার আছে তারা কিন্তু তাদের যে দামটা সেটা বলেছেন যে তারা এখানে অযৌক্তিক লেভেলে তারা এখানে দামটা রাখবেন না। মঙ্গলবার সকাল থেকে প্রতি কেজি পেঁয়াজ 90 থেকে 95 টাকা দাবি করলেও অভিযানের পর প্রতি কেজি পেঁয়াজের দাম নেমে আসে 80 থেকে 85 টাকায়। এখন বিক্রি হচ্ছে আপনার 75-80 টাকা করে। অবশ্য এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মনিটরিং থাকলে ব্যবসায়ীরা সেটা একটু এই আমার মনে হয় এটা খুব এই সহজভাবে মেনে নেয় যে মনিটরিং টিম আসবে, আমরা যাতে ওই অনৈতিকভাবে যাতে এই ব্যবসায়ীরা এই গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় না করে সেটা দৃষ্টি থাকে। এর আগে সোমবার রাতে মিশর থেকে বেশ কয়েক ট্রাক পেঁয়াজ ঢুকে চট্টগ্রামের খাতুনগঞ্জে, পাশাপাশি আনা হয় মিয়ানমার থেকেও। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শফিকুল আলম, সময় সংবাদ। ভারত হঠাৎ করে রপ্তানি বন্ধ করে দেওয়ার পর পরিস্থিতি সামাল দিতে মিয়ানমার, তুরস্ক, চীন এবং মিশর থেকে আমদানি করা 3,70,000 কেজি পেঁয়াজ এখন চট্টগ্রাম বন্দরে। 3টি জাহাজে করে আমদানিকৃত এসব পেঁয়াজ ডেলিভারির জন্য জেটিতে এনে রাখা হয়েছে। এ অবস্থায় আমদানিকৃত পেঁয়াজ শুল্কায়ন এবং খালাস প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিশেষ নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। শাখাওয়াটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত দুদিনে দেশের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম দিয়ে অন্তত 3,70,000 কেজি পেঁয়াজ আমদানি হয়েছে। তুরস্ক, মিশর, চীন এবং মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে এসব পেঁয়াজ। 3টি জাহাজে করে 14টি কন্টেনার আসে গত দুদিনে, আর কন্টেনারগুলো খালাস করে রাখা হয়েছে জেসিটিতে। আমদানিকৃত পেঁয়াজ দ্রুত খালাসের জন্য আমদানিকারকদের নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যেগুলো বর্তমানে খালাসের অপেক্ষায় আছে, আমদানিকারকরা যত দ্রুত এটা ডেলিভারি নিয়ে যেতে চায় আমরা দিতে প্রস্তুত আছি। বন্দর কর্তৃপক্ষের কাছে যে ইনফরমেশন আছে আরও কিছু কন্টেনার পাইপলাইনে আছে। পেঁয়াজ সংকট মোকাবেলায় আমদানিকৃত পেঁয়াজ যাতে দ্রুত খালাস হয় সেজন্য নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, দেশে পেঁয়াজ সংকট মোকাবেলায় ভারতের পাশাপাশি বিকল্প দেশ খুঁজতে হবে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে পেঁয়াজের দাম আরও কমবে, বিশেষ করে যেসব পেঁয়াজবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরমুখী রয়েছে সেই পেঁয়াজ খালাস হয়ে বাজারে পৌঁছলে পেঁয়াজের দাম আগের মতোই 40 থেকে 50 টাকা কেজিতে নেমে আসবে। পেঁয়াজ বন্দরে লোড হওয়া মাত্রই এটা পরীক্ষা করে অ্যাসেসমেন্ট করে খালাস দেওয়ার জন্য আমাদের লোকজন সবসময় প্রস্তুত রয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসবো ইনশাল্লাহ। বিকল্প হিসেবে তুরস্ক, মিশর, পাকিস্তান, তারপরে মিয়ানমার, এবং পথে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটা দৃষ্টি রাখতে হবে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি কন্টেনারে 29 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ রয়েছে, সেই হিসাবে অন্তত 350 মেট্রিক টন পেঁয়াজ এখন অবস্থান করছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে ভারত রপ্তানি বন্ধ রাখলেও রাজধানীর বাজার সয়লাব আমদানি করা ভারতীয় পেঁয়াজে। সংকটের অজুহাতে আগের এলসি রেটে কেনা পেঁয়াজ এখন অতিরিক্ত দামে বিক্রি করছেন পাইকাররা। বাজারে আজও পাইকারি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে 45 টাকা কেজি দরে খোলা ট্রাকে টিসিবির বিক্রি কার্যক্রম।
ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরে নড়ে চড়ে বসে সরকার। নেওয়া হয় বিকল্প বাজার, মিশর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আনার পদক্ষেপ। এরই মধ্যে এই তিন দেশ থেকে আসা পেঁয়াজ খালাসও শুরু হয়েছে। তবে বাজারে কোনো প্রভাব নেই এসব পদক্ষেপের। রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে আগের কম রেটের পেঁয়াজ। পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ 90 থেকে 92 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। তবে এর কোনো সদুত্তর নেই পাইকারদের কাছে, যদিও না বিশ্বাস উঠেছে ক্রেতাদের। বেশ শর্ট বর্তমান, আমার দরকার 60 বস্তা 50 60 বস্তা, বাকি বেশি 20 বস্তা। এক বস্তা পেঁয়াজ দিলে আপনি 1 কেজি পেঁয়াজ নষ্ট হয়, তখন আমি 115 টাকা বেশি, 15 টাকা দাম চাইলে কাস্টমার লাগালাগি করে। যে ব্যক্তি 1 কেজি কিন্তু সেই ব্যক্তি 250 পেঁয়াজ কিনে, কালকে 250 করে পেঁয়াজ বিচ্ছি আপনি 10-15 জনের কাছে। হঠাৎ করে আজকে বাজারে এসে দেখি যে 500 টাকা পারলাম, দামটা জানিনা তো আমি মানে অস্থির হয়ে গেছি যে এত টাকা পেঁয়াজের কেজি। আগে ইম্পোর্টার মাল তো কম দামে কেনা ছিল, মালগুলো স্টক করে মালগুলো বেশি দামে বিক্রি করবো। এখানে তো প্রচুর পরিমাণ পেঁয়াজ মজুদ আছে, ইন্ডিয়ান পেঁয়াজ দেখা যায়, তো বন্ধ করে দিলে এগুলো করতে গেছে। অবশ্যই আগে এগুলো আনা কম রেটে, কিন্তু তারা তো এখন বেশি দামে বিক্রি করছে। এদিকে পেঁয়াজের এমন ঝাঁজে একটু স্বস্তির পরশ মিলেছে টিসিবির খোলা বাজারে পেঁয়াজ বিক্রির কার্যক্রমে। ট্রাকে করে প্রতি কেজি 45 টাকা দরে আজও রাজধানীর 35টি পয়েন্টে বিক্রি হচ্ছে। এবারে ট্রাকটি একটা বন্ধ হয়ে গেল, কিন্তু অন্যান্য দেশ থেকে আসছে, তো এটা নিয়ে খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু কারণ নেই। আর আমাদের দেশে এখন যে পরিমাণ মজুদ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এটা একটু ভালো অভিযান পরিচালনা করে, দেখবেন যে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ যেটা আছে কেউ স্টক না করে বাজারে চলে আসলে সে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করি। কৃত্রিম সংকট তৈরি করে এমন কারসাজি করা হচ্ছে অভিযোগ করে বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশনে 8 দিনের কর্মসূচি শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ভোর 5:52 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কয়েকজন মন্ত্রী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে স্থানীয় সময় রোববার রাতে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রওনা হন প্রধানমন্ত্রী। আবুধাবিতে যাত্রাবিরতি শেষে ঢাকায় পৌঁছান সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছান শেখ হাসিনা। দুই ঘন্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। রাস্তা, দোকানপাট, এমনকি বাসা বাড়িতেও পানি উঠে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও এর কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। দেখে মনে হতে পারে গোসল শেষে নদী বা খাল থেকে কেউ পাড়ে উঠে আসছে, আবার কোনো ছবি দেখে মনে প্রশ্ন জাগতে পারে নদীর মধ্যে রিক্সা বা ভ্যান চলছে কেন। তবে বিষয়টি তেমন কিছুই নয়। 2 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর কাঁঠালবাগান, পান্থপথ ও গ্রিন রোড এলাকায় সৃষ্ট জলাবদ্ধতাই এই অবস্থার সৃষ্টি। জাম লেগে যায়, জামের কারণে মানুষজন যাওয়ার অসুবিধা হয়ে যায়। নিচতলায় যারা থাকে তাদের অনেকের বাসায় পানি উঠে গেছে, তারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে পারে না, তারা তো ঘুমাতেও পারে না, কারণ তাদের খাটের উপরেও অনেক সময় পানি উঠে যায়। নগরবাসী বলছেন কিছুক্ষণের বৃষ্টিতেই এই এলাকার ঘরবাড়ি, দোকানপাট সব পানির নিচে তলিয়ে যায়। তারা বলছেন বৃষ্টির পর হাতির ঝিলের স্লুইস গেট খুলে দিলে এ জলাবদ্ধতা সৃষ্টি হতো না। হাতির ঝিল প্রজেক্টটা হওয়ার পর থেকে এখানে যদি 10 মিনিটে মোটামুটি একটু বড় ধরনের বৃষ্টি হয় এই অবস্থা হয়, এবং পানি একবার উঠলে পরে 3-4 ঘন্টা বা 6-7 ঘন্টায় এই পানি আর নামে না। জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সমাধানে কখনোই উদ্যোগ নেন না বলেও অভিযোগ রাজধানীবাসীর। সিটি কর্পোরেশন ও আসার তো মনে করেন কথাই নাই, তারা কর্তৃপক্ষ কেউ আইসা দেখাও না যে আমাদের এখানে যে কি হচ্ছে, আমরা কিভাবে বাঁচতেছি না মরতেছি। বোট গেলা গা তখন তারা ওনারা আইসা সারা এগুলো দেখে না, আমাদের দুর্ভোগ তো দেখে না। বৃষ্টিতে কয়েক ঘন্টা ধরে এ এলাকা তলিয়ে থাকলেও এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধিকে পরিদর্শনে আসতে দেখা যায়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গ্রিন রোড এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছে তার কাছে। রাকিব, মুমু, জলাবদ্ধতায় যত ধরনের ভোগান্তি হতে পারে, হবার কথা, তার সবই কিন্তু এখন এই রাজধানীর গ্রিন রোড, ফ্রি স্কুল স্ট্রিট,
কিংবা কাঁঠাল বাগান, রাজা বাজার এই এলাকা কিন্তু আছে। পুরো এলাকাটি কিন্তু এই মুহূর্তে পানির নিচে তলিয়ে আছে এবং আমিও কিন্তু দাঁড়িয়ে আছি একদম হাঁটু না কোমর সমান পানির মধ্যে একটি টুলের উপর দাঁড়িয়ে আছি আপনি দেখছেন। এবং ঠিক এই পাশেই দেখছেন একটি হাসপাতাল, ইউনি হেলথ স্পেশালাইজড হসপিটাল। এই হাসপাতালটির নিচতলাও কিন্তু পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে এবং হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন প্রতিদিন বা যখনই বৃষ্টি হয়, আধা ঘন্টা বৃষ্টি হলেই হাসপাতালটি এমনই পানির নিচে তলিয়ে যায়, তখন রোগীরা বা কিংবা রোগীদের যে ওষুধপত্র আনা কিংবা কোনো অ্যাম্বুলেন্স আসা সব কিছুই কিন্তু একদম অসম্ভব হয়ে পড়ে, অর্থাৎ রোগীরা কিন্তু তখন একটি ঝুঁকির মধ্যে পড়ে যান। ঠিক একই পাশে এখন যে সড়কটি দেখছেন এটি হলো এখান থেকে বের হলেই পান্থপথ মোড়, অর্থাৎ একদম মূল সড়ক। সেই সড়কটি কিন্তু পুরোপুরি আপনি দেখছেন যে কোমর সমান পানি এবং কিছুক্ষণ আগেও এখানে গলা সমান পানি ছিল, এখন কিছুটা কমে এসেছে। এবং ঠিক অপর পাশে অর্থাৎ ঠিক পিছন পাশে যে সড়কটি গিয়েছে এই সড়কটি কিন্তু বাংলা মোটর মোড়ে গিয়ে উঠেছে, সেখানেও কিন্তু একই অবস্থা। এবং আমি যেখানে দাঁড়িয়েছি এর পিছনে গ্রিন রোডের মূল সড়কটি। তো সব মিলিয়ে বুঝতে পারছেন যে এই এলাকায় কতটা দুর্ভোগ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ যারা তা রয়েছেন তারা বলছেন যে মূলত হাতির ঝিলের মুখেই যে একটি স্লুইচ গেট রয়েছে সেই গেটটি মূলত বন্ধ থাকবার কারণেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এখানে যে বিভিন্ন ড্রেন রয়েছে সেই ড্রেনগুলো সঠিকভাবে পরিচর্যা বা পরিষ্কার না করার কারণেই এমন সমস্যা হয়ে থাকে। তারা বলছেন যে যখন বৃষ্টি হয় পানি জমে যায়, সেই পানি জমার পরে যদি স্লুইচ গেটটি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু এই পানিগুলো নেমে যেতে পারে, কিন্তু তেমন কোনো উদ্যোগ না নেওয়ার কারণেই এই এলাকার লক্ষ লক্ষ মানুষ এমনই দুর্ভোগে পড়েন যখনই বৃষ্টি হয়। একইভাবে এই এলাকায় যত দোকানপাট রয়েছে কিংবা নিচতলায় যারা বসবাস করছেন তারা আমাদের জানিয়েছেন যে তাদের বিছানাপত্র সব পানিতে ভেসে গিয়েছে, তাদের রান্নাঘর, হাঁড়ি পাতিল, চুলা সব কিছুই এই মুহূর্তে পানির নিচে রয়েছে। এবং যতগুলো দোকান রয়েছে আমরা কমপক্ষে এখানে অনেক দোকান দেখেছি, সবগুলো দোকানে আমরা দেখেছি পানির নিচে, দোকানের যে মুদির দোকান, চাল কিংবা ফটোস্টাটের মেশিন তার সবগুলো কিন্তু পানির নিচে এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। একইভাবে হাসপাতালের সমস্ত কার্যক্রম বলতে গেলে নিচতলা যা যা রয়েছে তাও কিন্তু বন্ধ রয়েছে এবং এখন কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই এলাকা। আপনি জানেন যে বিদ্যুতের যে কোনোভাবে যদি পানির সঙ্গে কোনো তার এই মুহূর্তে সম্পৃক্ত হতে পারে তাহলে কিন্তু এখানে সমস্যা। আপনি জানেন যে এর আগে কিন্তু একজন লোক মারা গিয়েছিল গ্রিন রোডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃষ্টির পরে। তো সব মিলিয়ে এখন জলাবদ্ধতার সবচেয়ে একটি কঠিনতম অবস্থায় না কিন্তু এই এলাকার মানুষজন বসবাস করছেন। তো মুমু আমার কাছে এই ছিল এখান থেকে সবশেষ খবর। রাজধানীর গ্রিন রোড এলাকা থেকে যোগ দিয়েছিলেন মাহমুদ রাকিব, জানাচ্ছিলেন জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তির সবশেষ খবর। উজানের পানির ঢলে ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মা, প্রতিদিনই বাড়ছে নদীর পানি। এরই মধ্যে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার অতিক্রম করেছে। দীর্ঘ 16 বছর পর এই পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চলবাসী। এদিকে পদ্মার পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুর উপজেলার অন্তত 45টি গ্রামের বাসিন্দা। তলিয়ে গেছে কৃষকের সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার 2,500 হেক্টর ফসলের জমি। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী উপজেলার 45টি গ্রাম প্লাবিত হয়েছে, 2,500 হেক্টর ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে দৌলতপুর এলাকায় আছেন রিপোর্টার এস এম রাশেদ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, ধন্যবাদ মুমু। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারে এলাকা, মূলত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি এবং রামকৃষ্ণপুর কিন্তু দুটি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে পদ্মার আর পানিতে তলিয়ে গিয়েছে এবং যার কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। তো এখানে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে এই মৌসুমে যে পদ্মার পানি বৃদ্ধি হওয়ার কারণে তাদের ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে গেছে এবং তাদের যে বসবাস করার মতো যে জায়গা সেই জায়গাটুকু তাদের এখন নেই এবং যে ফসলের যে জমি যা আছে তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গেছে এবং আসলে পানির নিচে রয়ে গেছে। তো আমি এখানে কৃষকরা যারা আছে তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন তারা এই মৌসুমে বিশেষ করে মাসকলাই এবং আখ এবং কলা চাষ করে থাকে, তার কিন্তু সবই কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে কারণ গত 8 দিন ধরে কিন্তু তাদের ফসলের জমিগুলা পানির নিচে রয়ে গেছে। তো তারা আমাদেরকে আরো জানান যে বিশেষ করে যে রাস্তাঘাট গুলো আছে সেই রাস্তাঘাট গুলো কিন্তু আসলে এখানে ইতিমধ্যে কিন্তু ডুবে গেছে এবং তাদের যে বাসযোগ্য এবং বাস করার মতো জায়গাটুকু স্থান নেই এবং তারা আসলে নিরাপদে বিভিন্ন স্থানে সরে যাচ্ছে। তো আমি এখানে যে
চেয়ারম্যান আছেন উপজেলা, তার সাথে আমি কথা বলেছি। উপজেলা চেয়ারম্যান জানিয়েছেন যে শুধুমাত্র এই দুটি ইউনিয়নে কিন্তু 14টা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে সেই বিদ্যালয়গুলো আসলে বন্ধ ঘোষণা করেছে এবং এর ভিতরে একটি বিদ্যালয় কিন্তু ইতিমধ্যে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। তো আমি কুষ্টিয়ার যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 1998 সালের পর থেকে এত বেশি পানি কিন্তু আসলে রেকর্ড হয়নি হার্ডিং ব্রিজ পয়েন্টে। মূলত পদ্মার পানি যেখান থেকে মাপ হার্ডিং ব্রিজ পয়েন্টে এখন দুপুর পর্যন্ত কিন্তু 14.28 মিটার পানি কিন্তু বয়ে গেছে, যেটি বিপদসীমা থেকে আরো 5 সেন্টিমিটার উপরে। তো কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে আমি কথা বলেছি, কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি দুর্গত মানুষদের জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং বিশেষ করে যারা কৃষক আছে তাদের আর্থিক বিষয়টি উনি দেখবেন এবং তিনি ইতিমধ্যেই আসলে 10 লক্ষ টাকার একটা চাহিদাপত্র সরকারের কাছে দিয়েছেন। তো কুষ্টিয়ার চিলমারি এবং রামকৃষ্ণপুর এলাকার যে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পদ্মা গড়াই নদীর পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালী উপজেলার 45টি গ্রাম প্লাবিত হয়ে গেছে, সে খবর জানাতেই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এস এম রাশেদ। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এই ধারাবাহিকতায় আজ থাকছে স্প্যান বসানোর কাজ নিয়ে একটি রিপোর্ট। 3 মাস বন্ধ থাকার পর চলতি মাসে আবারও শুরু হচ্ছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। বর্ষার তীব্র স্রোতে নদীতে পলি জমে থাকায় এই সময়টায় কাজ বন্ধ রাখতে হলেও এ মাসে সর্বোচ্চ 4টি স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। চলতি বছরের মধ্যে 42টি পিলার দৃশ্যমান করার পর আগামী জুন মাসের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনার কথা জানালেন প্রকল্প পরিচালক। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। কমছে পদ্মার পানি, নদীটাই আগের তুলনায় এখন কিছুটা শান্ত। তবে বর্ষার সময়টায় নদীর তলদেশে জমেছে ভারী পলির স্তর। এমনকি মাওয়ার মূল নদীর সঙ্গে জাজিরামুখী পয়েন্টে চ্যানেলের মুখে কৃত্রিম বাঁধ দিয়েও ঠেকানো যায়নি পলির অনুপ্রবেশ। পলির বাধার কারণে এই সময়টায় স্পেন ভাই ভারী ক্রেন চলাচল করতে না পারায় বন্ধ ছিল কাজ। এখন দিনরাত 3টি রেজার মেশিনে চলছে পলি কাটার কাজ। নদীর তলদেশ ক্রেন চলাচলের জন্য উপযুক্ত হলেই শুরু হবে স্পেন উঠানো। এর মধ্যে প্রতি সপ্তাহে 1টি করে, এ মাসে 4টি স্পেন উঠানোর প্রস্তুতি নিচ্ছে সেতু কর্তৃপক্ষ। প্রথমটি বসানো হবে 23 ও 24 নম্বর পিলারে। স্প্যান বসানোর কার্যক্রম এই মাসে থেকে শুরু হবে। আবার আমরা আশা করছি ড্রেজিং যা করা হয়েছে, গতকাল পর্যন্ত যে আমরা রিপোর্ট নিলাম, সার্ভে করলাম, দেখা যাচ্ছে এখন আমাদের হয়তো বড় ক্রেনটা মুভ করার মতো ড্রেজিং করা গেছে। তো কাজে ড্রেজিংটা শেষ হলে আমরা এই মাসের মধ্যে আমাদের আবার কার্যক্রম বসানোর কার্যক্রম শুরু হবে। সেতুর 41টি স্প্যানের মধ্যে এখন পর্যন্ত চীন থেকে দেশে এসেছে 30টি। এর মধ্যে নদীতে নিয়ে রাখা 2টি আর ইয়ারের 4টি সহ শতভাগ প্রস্তুত 6টি স্প্যান। নতুন স্প্যান বসানো না গেলেও 20 ও 21 নম্বর পিলারে অস্থায়ীভাবে বসানো একটি স্প্যানকে গত 26 সেপ্টেম্বর 24 ও 25 নম্বর পিলারের উপর সরিয়ে নেওয়া হয়েছে। স্প্যান 11টা আমরা আশা করছি যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। আরেকটা আমাদের টার্গেট হলো যে আমরা সবগুলো স্প্যান আগামী বর্ষার আগে আমরা বসাতে চাই, উইদিন জুন বা জুলাই আমাদের আমরা দিস ইজ আওয়ার টার্গেট। এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 83 ভাগ আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 73 ভাগ। প্রকৃতির কাছে কার্যত অসহায় একটা সময়। এ বর্ষায় পদ্মা তার আগ্রাসী রূপের সবটুকু প্রবলতা নিয়ে ব্যাঘাত ঘটিয়েছে সেতুর কাজে। যেটুকু কাজ পিছিয়ে গেছে এখন স্রোত কমে এলে তা পুষে নিতে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে সংশ্লিষ্টদের। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স সেবা দিতে একসময় ব্রিটেনে এক্সচেঞ্জ হাউস খোলার জন্য বেশ উৎসাহ ছিল ব্যাঙ্গালোর মধ্যে, কিন্তু লাভের মুখ না দেখায় এখন এক্সচেঞ্জ হাউস গুটিয়ে ফেলছে অনেক ব্যাংক। এভাবে বন্ধ হতে থাকলে ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ কমার শঙ্কা প্রবাসীদের। তানবীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শেব কবির। 2009 সালে বিদেশে এক্সচেঞ্জ হাউস চালুর প্রক্রিয়া শুরুর পর সবশেষ 12টি ব্যাংকের এক্সচেঞ্জ হাউস যোগ হয়েছিল। এর মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বন্ধ হয়ে গেছে 5টি ব্যাংকের আওতাধীন এক্সচেঞ্জ হাউস ও মার্কেন্টাইল ব্যাংকের বার্মিংহাম এক্সচেঞ্জ হাউসের কার্যক্রম।
সবশেষ এই বন্ধের তালিকায় যুক্ত হয় সাউথ ইস্ট এক্সচেঞ্জ হাউস। সরকার ও সোনালী ব্যাংকের যৌথ মালিকানায় 2001 সালে যুক্তরাজ্যে রেমিটেন্স পাঠানো সহ ব্যাংকিং কার্যক্রম শুরু করে সোনালী ব্যাংক ইউকে। ছয়টি শাখার মধ্যে লোকসানে পড়ে ইতিমধ্যে চারটি শাখা বন্ধ হয়ে গেছে। একের পর এক এক্সচেঞ্জ হাউস বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা। এইভাবে যদি একের পর ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে হুন্ডি বা জাতীয় অসাধুপন্থার সৃষ্টি হতে পারে। সরকার যেন এক বিশেষ পদক্ষেপ নেয় যাতে করে লোকেরা টাকা মানি এক্সচেঞ্জের মাধ্যমে, এই দেশে যেগুলো মানি এক্সচেঞ্জ আছে ওগুলোর মাধ্যমে যাতে টাকা পাঠাতে পারে। অধিকাংশ এক্সচেঞ্জ হাউসগুলোর ব্রিটেনে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকায় নির্ভর করতে হচ্ছে বিকল্প প্রতিষ্ঠানের উপর। শুধুমাত্র বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে এসব হাউসগুলো। পাশাপাশি আয়ের তুলনায় বাড়ছে খরচের খাত। বিজনেসে টিকে থাকতে হলে মোর ইনভেস্টমেন্টের দরকার আছে, অন্য প্রোডাক্টে যেতে হবে, আমাদের ই ব্যাংকিং লাইসেন্স দরকার, কিন্তু বাংলাদেশ ব্যাংক এগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না। কমপ্লায়েন্স ইস্যু এখানে দিন দিন বেড়ে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে হাই স্ট্রিট ব্যাংকে আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যার ফলে আমাদের যেই কভার ফান্ডগুলো এগুলো আমরা পাঠাতে পারছি না। সমস্ত ব্যাংকগুলো যারা এসেছে সবাই একই জায়গার মধ্যে ব্রাঞ্চটা করেছে, যদি তারা বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড ওয়েতে ব্রাঞ্চগুলো করতো তো দেখা যেত সবাই সার্ভাইভ করতে পারত। বর্তমানে ব্রিটেনে প্রায় 10 লক্ষ বাংলাদেশি বসবাস করছেন। গত 2018-19 অর্থ বছরে রেমিটেন্স পাঠানোর তালিকায় শীর্ষ ছয়ে রয়েছে ব্রিটেন। বছর দশেক আগে বাংলাদেশ ব্যাংক দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি বাংলাদেশি ব্যাংকে বিদেশে এক্সচেঞ্জ হাউস খোলার অনুমতি দিয়েছিল। তবে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি ও সময় উপযোগী সিদ্ধান্তের অভাবে একের পর এক মুখ থুবড়ে লোকসানের মুখোমুখি হতে হয়েছে এইসব হাউসগুলোকে। এমনকি লোকসানের মুখে বন্ধ করে দিতে হয়েছে অনেককেই। সুযোগ কবির, সমসংবাদ, লন্ডন। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের পর চলমান আন্দোলন স্থগিত করে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে সংবাদ সম্মেলন করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে উপাচার্যের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সহযোগিতাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 11 দিনের আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য খন্দকার নাসির উদ্দিন। বছরের পর বছর কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করা হয় কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌরুটে, কিন্তু দূর হচ্ছে না নাব্য সংকট। প্রকল্পে বড় ধরনের দুর্নীতির কারণে দীর্ঘদিনেও এই সমস্যা থেকে দক্ষিণাঞ্চলবাসী মুক্তি পাচ্ছেন না বলে মত বিশিষ্টজনদের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে রিপোর্ট। স্বাভাবিকভাবে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলোর যাতায়াতে 7 থেকে 8 ফুট পানির গভীরতার প্রয়োজন হয়। জোয়ার ভাটা সহ নানা কারণে চ্যানেলে পলি পড়ায় এর গভীরতা নেমে আসে 3 থেকে 5 ফুটে, ফলে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। পদ্মা নদী লৌহজং টার্নিং পয়েন্ট হাজরা ও চায়না চ্যানেলে নাব্য সংকট দূর করতে বছরের পর বছর কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করে পলি ফেলা হয় নদীর পাড়ে। স্রোতে সেই পলি নদীতে পড়ে আবারও একই স্থানে সৃষ্টি হয় নাব্য সংকট, ফলে দীর্ঘ সময় বন্ধ রাখা হয় ফেরি চলাচল। রাত্রে 12টা বাজে আইছি বরগুনা তো নাই, যখন বন্ধ ফেরি পাইতেছি না, ফেরি আপনারা পারাপার হইতে গেলেই খালি রাতবেলা ফেরি চলে না, ফেরি ঠিকা জায়গা। গাড়ি তো প্রচুর, ধরেন 12টা বাজাইলে সকাল হয়ে যায়, তো অনেক গাড়ি, তো করার কিছু নেই। ফেরি না থাকলে আমরা ঘন্টা ঘন্টা বসে থাকতে হয়। এদিকে কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবে দীর্ঘদিনেও এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান ফেরি চালকরা। আর প্রকল্পে দুর্নীতি এর অন্যতম কারণ বলে মত বিশিষ্টজনদের। নাব্য সংকটে তো আমরা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে, জাহাজ চরাবদ্ধ হয়ে যায়, পলি জমে, ওই পলি তারা আবার ড্রেজিং এর মাধ্যমে অপসারণ করে, এটা 12 মাসই তারা এটা করতে থাকে। যদি তাদের আন্তরিকতা থাকতো এই নৌ রুটটাকে চালু রাখার জন্য, তাহলে পলি অপসারণের জন্য স্থায়ী একটা ব্যবস্থা করত, দক্ষিণাঞ্চলের মানুষের এত দুর্ভোগ কখনো পোহাতে হতো না।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খনন কাজের অনিয়মের কোনো তথ্য তার জানা নেই। এখানে ড্রেজিং এর ফলে আসলে ফেরি চলাচল যেটা এখন আছে এটা স্বাভাবিক আছে। যদি দুর্নীতির অভিযোগ আমরা পাই বা অন্য ধরনের যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে সুনির্দিষ্ট অভিযোগ, তবে সেক্ষেত্রে এটাকে তদন্ত করে দেখা যাবে। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট দিয়ে স্বাভাবিক সময়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার 30,000 মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সমসংবাদ মাদারীপুর। ঘন বসতিপূর্ণ এলাকায় অনুমোদন ছাড়াই এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন নরসিংদীর ব্যবসায়ীরা। কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ও লাইসেন্স ছাড়াই বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। ফায়ার সার্ভিস জানায় অবৈধ দোকানদারের তালিকা করা হচ্ছে, আর জেলা প্রশাসন বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একই ছাদের নিচে পেট্রোল ডিজেল জাতীয় দাহ্য পদার্থের সাথে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। নেওয়া হয়নি নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা। নরসিংদীতে ঝুঁকি নিয়ে এভাবেই ব্যবসা করছেন দোকানিরা। এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদন নিতে হয় বিস্ফোরক অধিদপ্তরের, সেই সাথে প্রয়োজন হয় ফায়ার সার্ভিসের অনাপত্তির পত্রেরও। কিন্তু এই দুটি প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই সিলিন্ডার বিক্রি করছেন বেশিরভাগ ব্যবসায়ী। এতে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, এমন আতঙ্কে আছেন সাধারণ ব্যবসায়ীরা। একজন এই একটা সিলিন্ডার নিল, সাথে একটা এই চুলাও নিল আর কি। সো এটার জন্য আমরা এটা রাখি আর কি। আমাদের ডিলারশিপ নাই, বিস্ফোরক নেই নাই, কিন্তু ফায়ার সার্ভিস একটা আছে। যদি আমাদের ফায়ার সার্ভিস থেকে প্রশিক্ষণ দেওয়ার মতো এক লাইসেন্স দিত, তাহলে আমরা সবচেয়ে ফায়ার সার্ভিস বলছে যারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে দোকানে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নিতে প্রশাসনকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। তার কাছ থেকে নিয়ে যারা দোকানে ব্যবসা করতেছে সেগুলো নিরাপদ নয় বিধায় আমরা সাধারণত ওই এলপি গ্যাসের লাইসেন্সগুলো আমরা দিচ্ছি না। সেটা তালিকা করে প্রশাসনের কাছে এই ব্যাপারে পত্র দিয়ে চিঠি দিয়ে তাদেরকে বলে দিতে হবে যে যাতে করে ওই জায়গায় না রাখা হয়। অনুমোদন ছাড়া যেখানে সেখানে এলপি গ্যাস বিক্রি করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এলপি গ্যাস মজুদ রাখা এবং বিক্রয়ের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হয়, সেটা বিস্ফোরক অধিদপ্তর আছে, তারা সেই অনুমোদনটা দিয়ে থাকেন, আর একটি এনওসি দিয়ে থাকে ফায়ার সার্ভিস। এই ফায়ার সার্ভিসের যে আইনটা আছে এটা মোবাইল কার্ডের মাধ্যমে বিচারযোগ্য, সেই আইনটায় কোনো জরিমানার ব্যবস্থা করা নাই। ফায়ার সার্ভিসের তথ্য মতে জেলায় অনুমোদিত ডিলার আছে 39 জন, আর অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন কয়েক হাজার বিক্রেতা। সময় সংবাদ নরসিংদী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। দলে অনুপ্রবেশকারীরা নজরদারিতে, বললেন ওবায়দুল কাদের। শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাঘব বোয়ালদের ধরার দাবি বিএনপির। আড়তে যথেষ্ট মজুদ, তারপরও কমছে না পেঁয়াজের ঝাঁজ। খাতুনগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মিয়ানমার মিশর তুরস্ক থেকে আসছে টনকে টন পেঁয়াজ। দুই ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা, তীব্র জলজটে নগরবাসীর ভোগান্তি চরমে। এবং পদ্মার পানি বেড়ে কুষ্টিয়ার 45টি গ্রাম প্লাবিত, ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি। হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার উপরে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।